এখন আমার ইচ্ছা একটাই, আল্লাহবাক যদি পূরণ করে তাহলে পূরণ হইব, আর যদি না করে তাহলে হইব না। আমি রেলওয়ে স্টেশনের যত মুরব্বি যত টোকাই পোলাবান আছে, আমি জীবনও তাদেরকে লাভ না। কারণ আমি যেখানে মানুষ হয়েছি, আমি যেখানে খায়ে না খেয়ে দিন কাটাইছি, আমি চাই না যে আমার মতো এতিমের কষ্ট আর কেউ নিক। কারণ আমি কিন্তু মা বাবার সেও মমতা পাই না। আমি বন্ধু বান্ধব মুরব্বীরা ছিল, তাকে আদর পাই আমি বড় হয়েছি। যখন আমার বয়স 10 তখন আমার নানি আমাকে আর মামা আমাকে জোর জবরদস্তি করে রেলওয়ে স্টেশনে ফেলাই যায়। বড় মা রে আটকাই থুয়ে এক মাস খাবার দেয়। আমার বড় মাকে অনেক কি করছে, অনেক ভয় দিছে যে তুমি ইমনকে আনবা না, ইমন রেলওয়ে স্টেশনে থাকে, ইমন টোকায়। তা আমি আল্লাহদের এইটাই কইছি যে আল্লাহ, আমি ইমন যদি সতয়া থাকি তাহলে তুমি আমার বিচার দেখাবা, আর আল্লাহ আমি যদি ইমন বেসত হয়ে থাকি তাহলে আমাকে তুমি কোনোদিন বড় বানায় না। আমি ভাই আমি বাঁচতে চাই, আমি ইনকাম করতে চাই, আমি ভালো পথে